এখন আমরা ডিসাইড করিনি, তামিম যে পরিশ্রম করছে সময়ের আগে ফিরে আসবে। লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, নাইম শেখ পুরনো খেলোয়াড় না, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, খুব অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য, আমার মনে হয় সময়ের আগে ফিরে আসবে। আমি প্রেটি কনফিডেন্ট যে নিউজিল্যান্ড ট্যুরে হয়তো ওকে আমরা পাবো, বিকজ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার, তামিমের এক্সপিরিয়েন্সটা, তামিমের পারফরমেন্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগে ফিরে আসতে পারবেন। আমার সাথে এখন আসলে দেখা হয়নি, আমি একটু পরে যাবো, তো শুরু করুক, আমার দেখো হাতে সময় আছে এখন। দেখুন ওয়ার্ল্ড কাপ অক্টোবর মাসে, তার আগে কিন্তু বেশ যথেষ্ট সময় পাচ্ছেন, এবং নিউজিল্যান্ডে আসার আগে আমি হোপফুল যে ঠিক হয়ে যাবেন। হয়তো কিছুটা হয়তো নিগলস থাকবে, সেটা তামিম জানেন, এবং তার ব্যাপারে তিনি সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। বাট যেটা বলছিলাম যে সুস্থ তামিমকে, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার, বিকজ তার পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের বিশ্বকাপে ভালো করার ক্ষেত্রে। আমাদের গোল নিয়ে একদম পরিষ্কার, আমার মনে হয় যে আমরা যেই ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, আপনি দেখেন আমাদের খেলার ধরনটা কিন্তু পাল্টেছে। আমরা যেই কথাটা বলে আসতাম যে ফেয়ারলেস ক্রিকেট খেলাটা, সেটা কিন্তু আমরা কিন্তু খেলছি গত দু তিন সিরিজ ধরে, এবং সেটা পারফরমেন্স আপনি দেখতে পাচ্ছেন। এবং ফেয়ারলেস ক্রিকেট খেলতে গেলে কিন্তু আপনাদের প্লেয়ারদেরকে একটু ব্যাক করতে হবে, আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ আমার ফেয়ারলেস ক্রিকেট খেলার যে মূল মন্ত্র, আপনি আপনার পজিটিভ ক্রিকেটটা খেলবেন, সেক্ষেত্রে যদি একটা দুটো ম্যাচ রান্নাও করেন, আপনাদের দল ব্যাক করবে, সেই কনফিডেন্স দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যাদের দেখুন, লিটন দাস ইজ এ ক্লাস প্লেয়ার, বড় বড় জায়গার প্লেয়ার, বরং আমি চাইব যে ও যে এই যে অফ ফর্মটা সময় আমরা সময় মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না যে অনেক অনেক ভালো ফর্মে থাকতে থাকতে প্লেয়ারদের তো একটা ব্যাচ আসে, আমি মনে করি ওর ব্যাট প্যাচটা এখনই চলছে, সামনে ঠিক হয়ে যাবে। আর যারা আছেন তাদেরকে তো দেখুন, নাইম শেখ পুরনো খেলোয়াড় না, আগেও খেলেছেন, হয়তো ফিরে এসছেন অনেকদিন পরে, যখন একজন প্লেয়ার অনেকদিন পরে ফিরে আসেন, তাকে একটু সময় দেওয়াটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর তাদের স্কিল নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তারা সবাই স্কিলফুল প্লেয়ার, বড় স্টেজে বরং তারা ভালো খেলার সম্ভাবনা বেশি, আমি বিশ্বাস করি। এখন আমরা ডিসাইড করিনি কোন আটজন হবে, কে কে থাকবেন, বাট বেসিক আপনি বললাম একটা 32 জনের পুল কিন্তু আমরা এর আগে করেছিলাম, মোস্ট লাইকলি তাদের বাইরে থেকে থাকবেন না সেখানে থাকবেন, সেটা তো ডিসাইড করা হবে। মানে এই প্রশ্নটা এর আগে অনেকবার করা হয়েছে, এই প্রশ্নটা মানে অনেকবার ক্লিয়ার করা হয়েছে, আমরা মনে এখন সব খুব ভালো হয়, আমাদের যে এশিয়া কাপ দলটা আছে সেই দলটাকে নিয়ে আমরা ভাবি, সেই দলটাকে নিয়ে প্ল্যান করি। না দেখুন, আমাদের তো একটা বড় একটা তো দল যাচ্ছেই, আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু 2 মাস সময় আছে, ডেফিনেটলি 2 মাসে অনেকের ইঞ্জুরি কনসার্ন হতে পারে, তো ডেফিনেটলি সব কিছু মাথায় রেখে আমাদের পুলটা সবসময় আমরা বড় 30-32 জনের একটা পুল তো করাই আছে, তো সবাই যেন প্র্যাকটিসে থাকে, সবাই যেন যখন দরকার হয়, যদি আনফর্চুনেটলি ইনকেস যদি কেউ ইঞ্জুরি পড়ে, যেটা হতেই পারে পার্ট অফ গেম, তাহলে যেন সবাইকে প্রস্তুত অবস্থায় পাওয়া যায়। যেহেতু আমরা এখন কোনো ক্রিকেট নেই, আমাদের কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না, তো এই সময় সবাইকে প্রস্তুতির মধ্যে রাখাটা, অনুশীলনে রাখাটা ইম্পর্টেন্ট, সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। আমাদের এশিয়ান গেমস টিমটা হয়ে যাবে, সো যারা এশিয়ান গেমস দলে যাবে তারা ডেফিনেটলি এশিয়ান গেমসের দলেই থাকবে, তাদের আসলে নিজের সিরিজটা খেলার সম্ভাবনা কম, বিকজ এশিয়ান গেমস দলটাও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, দেশের খেলা, সেটাকে আমরা সেইভাবে গুরুত্ব দিচ্ছি। এবার দেখুন, যে আপনি যদি আমাদের গ্রুপটা দেখেন, লিটারালি একটা সার্টেন গ্রুপ অফ প্লেয়ারই কিন্তু সব জায়গায় খেলছেন আর কি, সো আমাদের মোটামুটি যেই পুলটা আছে 25-30 জন, তাদের মধ্যেই তো হচ্ছে, সো এইভাবে আসলে করা হবে। এবার যদি ক্ল্যাশ করে তাহলে আমরা এশিয়ান গেমস এক দলটা একবার ঢুকিলে সেখানে আসলে আমরা চেঞ্জ করবো না। আচ্ছা, এশিয়ান গেমসটা যত গেমসের নিয়ম অনুযায়ী আমাদের তো অনেক আগেই একটা লম্বা গ্রুপ দিতে হয়েছিল, এবং আই থিঙ্ক 2-3 মান্থস ব্যাক একটা বড় 30 জন একটা গেমসের অনুযায়ী যে পাঠাতে হয় সেটা পাঠানো হয়েছিলো। বেসিক্যালি আপনি যদি ফলো করেন, আমরা এখন যেই লাস্ট যে এশিয়া গেমস খেলেছিলাম সেখানে একটা এইচপির যেই প্রসেসটা সেটা ছিল, উইচ ইজ 4 জন ওভারেজ প্লেয়ার খেলতে পারবে, বাকি রান 23, তো সেটা মাথায় রেখেই আমরা যে 30 জন দলটা করেছিলাম। বাট এখন কিন্তু আসলে সেই বয়সের বারটা নেই, এবার এশিয়া গেমসের বয়সের বারটা উঠিয়ে দেওয়া হচ্ছে, বাট আমরা লিটারালি সেখানেই থাকার চেষ্টা করছি, কম্পারেটিভলি ইয়াং প্লেয়ারদের নিয়েই দল করার চেষ্টা করছি। আমরা এমার্জিং টিমে দেখেছেন যে হয়তো কিছু প্লেয়ার ছিল ডেফিনেটলি এক্সপিরিয়েন্স, বাট তাদের বয়স কারোর বয়স খুব বেশি নয়, 2-1 জন ছাড়া, সো এশিয়ান গেমসটা আমরা সেভাবে করার চেষ্টা করেছি। বাট দ্য সেম টাইম ডেফিনেটলি আমাদের যারা খেলে আসছেন, যারা আমাদের ফিউচার বর্তমানে ভালো করছেন, এমন খেলোয়াড়দেরকে নিয়েই দলটা করার চেষ্টা করা হয়েছে, কারণ মাথায় তো একটা ছিলই, ডেফিনেটলি এশিয়ান গেমসটা ভালো করতে চাই। এর আগে আমরা গোল জিতেছিলাম,
যদি সেটা যদি পুনরাবৃত্তি করতে পারি তাহলে খুব ভালো লাগবে। আর বেস্ট পসিবল টিমটা করার চেষ্টা করেছি আমরা, দুটাই আমি বললো দুটাই ছিল আমাদের মাথায়। বিকজ ডেফিনেটলি আমরা টি টোয়েন্টি ফর্মেটে আপনি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকেই আমরা কিন্তু একটা ডিফারেন্ট ফর্মে যাওয়ার চেষ্টা করছি। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ দিকে তাকিয়ে থাকি সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট প্লাস ফিউচারকেও আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমরা ডেফিনেটলি টি টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। এবং যদি দেখেন রিসেন্টলি আমাদের টি টোয়েন্টির ফর্মটা কিন্তু বেশ ভালো, আমাদের যে প্রসেসটা করছি কিছুটা ফল পাওয়া কিন্তু আমরা শুরু করেছি লাস্ট ইংল্যান্ডের সিরিজটার, সেটার কিছুটা প্রতিফলন পাওয়া গেছে। ইটস নট অ্যাবাউট যে অনলি ফিউচার, ডেফিনেটলি আমরা যাদের নিয়েছি তারা কিন্তু বর্তমানে ভালো করছেন। ক্যাপ্টেন দেখুন এই এই এশিয়ান গেমস করার ক্ষেত্রে একটু আমাদের সময় নিতে হয়েছে, বিকজ ক্ল্যাশ করছে এশিয়া কাপ প্লাস ওয়ার্ল্ড কাপ, তো আমরা কয়েকবার দল করে কয়েকবার চেঞ্জ করতে হয়েছে। বিকজ এই এশিয়া কাপের দলটা দিয়ে রাখ পর্যন্ত আমরা এশিয়ান গেমস দলটা ঠিক করতে পারছিলাম না। ডেফিনেটলি যেহেতু এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ একটা প্রায়োরিটি বেস তো থাকবেই, তো সেই জন্য হয়তো আমাদের দলটা চেঞ্জ করতে হয়েছে কয়েকবার। এখন পর্যন্ত তো আমাদের লাস্ট ইমার্জিং কাপের সাইফ হাসান ক্যাপ্টেন ছিলেন, সম্ভবত এখন আমরা ডিসাইড করি তার হওয়ার সম্ভাবনা বেশি। তা আছে সাইফ হাসান ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছেন যাদেরকে হয়তো ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে, বাট ডেফিনেটলি লাস্ট সিরিজ ইমার্জিং ট্রফিতে সাইফ হাসান ক্যাপ্টেন ছিলেন।